তৃণমূল কংগ্রেস বিশেষ করে মুখ্যমন্ত্রী তিনি বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে পারছেন না, এটা একটি বিপজ্জনক চোখ। বিকাশবাবু, এই ধরনের আবেদনের আবেদন যখন করা হয়েছে এবং প্রধান বিচারপতির কাছে যখন আবেদনটা যাচ্ছে, সেই জায়গাটা একটু জানতে চাইবো, এই প্রক্রিয়া বিচারপতির কাছে এই আবেদন করা যায় না, এই আবেদন করতে হবে সরাসরি ভাবে যে বিচারপতি শুনছেন তার কাছে নির্দিষ্ট ভাবে বলতে হয়, অভিযোগ করতে হয় যে কি কি কারণে তারা মনে করছেন যে এই বিচারপতি মামলা শুনতে পারেন না। বিচারপতির কাছে এই আবেদন করা যায় না, এই আবেদন করতে হবে সরাসরি ভাবে যে বিচারপতি শুনছেন তার কাছে নির্দিষ্ট ভাবে বলতে হয়, অভিযোগ করতে হয় যে কি কি কারণে তারা মনে করছেন যে এই বিচারপতি মামলা শুনতে পারেন না। রেকিউজালের জন্য তার কাছেই প্রেয়ার করতে হবে, সেটা না করে প্রধান বিচারপতির কাছে গিয়ে একজন আবেদনকারী বলবেন যে মামলা ওখান থেকে সরিয়ে নাও নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই, এটাই তো আবেদনকারীর পক্ষে অস্বচ্ছতা, অসততা এবং অনাস্থা প্রকাশের একটা ভঙ্গিমা। এটা যদি তারা না করে থাকেন, তারপরে রাস্তায় বেরিয়ে তারা প্রদর্শন করছেন কিংবা তারা টুইট করছেন, এটা সরাসরি ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ, এক মারাত্মক প্রবণতা তৃণমূল কংগ্রেসের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন মামলায় তারা এইরকম ভাবে বিচারপতিদের ওপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। মনে আছে আমাদের সেই বিধানসভা নির্বাচনের মামলা, বহুদিন চলার পর হঠাৎ এক সময় গিয়ে তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী বিচারপতি দীপঙ্কর দত্তের মামলা শুনানি করা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আরেকবারই ঘটনা ঘটেছিল যখন সাইবাড়ির মামলা চলছিল হাইকোর্টে দীপঙ্কর দত্ত সাহেবের কাছে, নতুন করে যারা কমিশন বসিয়েছিলেন তৃণমূল, সেই সময় তৃণমূল দলের আরেকজন আইনজীবী যিনি লিগাল এইড আন্দোলন করেন বলে দাবি করেন চিঠি লিখেছিলেন। এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে বিকাশবাবু, এই ধরনের আবেদনের আবেদন যখন করা হয়েছে এবং প্রধান বিচারপতির কাছে যখন আবেদনটা যাচ্ছে, সেই জায়গাটা একটু জানতে চাইবো, এই প্রক্রিয়া বিচারপতির কাছে এই আবেদন করা যায় না, এই আবেদন করতে হবে সরাসরি ভাবে যে বিচারপতি শুনছেন তার কাছে নির্দিষ্ট ভাবে বলতে হয়, অভিযোগ করতে হয় যে কি কি কারণে তারা মনে করছেন যে এই বিচারপতি মামলা শুনতে পারেন না, রেকিউজালের জন্য তার কাছেই প্রেয়ার করতে হবে, সেটা না করে প্রধান বিচারপতির কাছে গিয়ে একজন আবেদনকারী বলবেন যে মামলা ওখান থেকে সরিয়ে নাও নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই, এটাই তো আবেদনকারীর পক্ষে অস্বচ্ছতা, অসততা এবং অনাস্থা প্রকাশের একটা ভঙ্গিমা। বিকাশবাবু, এই ধরনের আবেদনের আবেদন যখন করা হয়েছে এবং প্রধান বিচারপতির কাছে যখন আবেদনটা যাচ্ছে, সেই জায়গাটা একটু জানতে চাইবো, এই প্রক্রিয়া বিচারপতির কাছে এই আবেদন করা যায় না, এই আবেদন করতে হবে সরাসরি ভাবে যে বিচারপতি শুনছেন তার কাছে নির্দিষ্ট ভাবে বলতে হয়, অভিযোগ করতে হয় যে কি কি কারণে তারা মনে করছেন যে এই বিচারপতি মামলা শুনতে পারেন না, রেকিউজালের জন্য তার কাছেই প্রেয়ার করতে হবে, সেটা না করে প্রধান বিচারপতির কাছে গিয়ে একজন আবেদনকারী বলবেন যে মামলা ওখান থেকে সরিয়ে নাও নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই, এটাই তো আবেদনকারীর পক্ষে অস্বচ্ছতা, অসততা এবং অনাস্থা